গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করো। ইন্দিরা গান্ধী তোমাদের আমি বলছি না, প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আজকে প্রয়াণ দিবস, এটা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশব্যাপী এবং রাজ্যব্যাপী এখন সুর বিশাল করে আমরা উদযাপন করতে চাচ্ছি। আয়রন ডেডি আপনারা জানেন গত অক্টোবরে 31 তারিখ দেহরক্ষীর আঘাতে ওনার জীবন প্রাণ নাশ হয়েছে এবং সারা ভারতবাসী এখনও ইন্দিরা গান্ধীকে ভুলছে না, ভুলবে না এবং ইন্দিরা গান্ধীর চিন্তাধারা আমরা দিক দিগন্ত ছড়িয়ে দিচ্ছি এবং আজকে এই বাইক মিছিলের মাধ্যমে সারা বিশালগড় এলাকাতে আমরা ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে আমরা সে বার্তা দিতে চাই যে ইন্দিরা গান্ধী যে আদর্শ সেটাকে আমরা স্মরণ করে চলব। ইন্দিরা গান্ধীকে আমরা ভুলছি না, ভুলবো না। প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আজকে প্রয়াণ দিবস, এটা সকলে জায়গায় জায়গায় পালন করছে এবং এইটা হচ্ছে ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকের এই মিছিলটা, এই মিছিলে আমিও অংশগ্রহণ করেছি ব্লক কংগ্রেসের আহ্বানে। আগামী দিনে কি বার্তা থাকবে? আগামী দিনে বার্তা থাকবে ইন্দিরা গান্ধীর আদর্শকে আমরা পুঁজি করে আমরা জাতীয় কংগ্রেসকে আগামী 23 নির্বাচনে জয়যুক্ত করে কংগ্রেসকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠান করা এবং এই বিজেপি সরকারটাকে, বাইক বাহিনী সরকারটাকে আমরা, লুটতরাজ বাহিনী সরকারটাকে আমরা উৎখাত করতে চাই আগামী 23-এর 84 সনে 31 অক্টোবর দেশের অখণ্ডতা ও একতা রক্ষা করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী আততায়ীদের গুলিতে প্রাণ ওনার চলে যায়। তাই আজকে 31 অক্টোবর ওনার এই প্রয়াণ দিবসে বিশালগড় কংগ্রেসের তরফ থেকে ওনার এই মহীয়সী নারীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে আমরা ওনার মর্মমূর্তিতে পুষ্পমাল্য দান করে ওনার আজকের এই 31তম মৃত্যুবার্ষিকীতে ওনাকে সম্মান জানানো। বহু বছর পর আপনাদের এই কর্মসূচি, এটা দিয়ে কি 2023-এর রণকৌশল তৈরি হতে যাচ্ছে? না, এর সঙ্গে ভোট রাজনীতির কোনো যোগসাজশ নেই। তবে হ্যাঁ, এটা বলতে পারেন মাঝখানে কিছু বছর এই অনুষ্ঠান থেকে আমরা বিরত ছিলাম। এটা আজকের এই দিনে, পবিত্র দিনে আমি সেই জিনিসগুলো ব্যক্ত করতে চাই না। আপনারা জানেন যে বিশালগড় কি পরিস্থিতির মধ্যে দিয়ে গত 4 বছর, 4.5 বছর সময়কাল কাটিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা হয়তো করতে পারিনি। তবে আমরা কেন্দ্রীয়ভাবে অন্যান্য জায়গায় এবং কেন্দ্রীয়ভাবে কংগ্রেস ভবন প্রস্তুতির সম্বন্ধে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে ইন্দিরা গান্ধীজির প্রয়াণ দিবস এবং জন্মদিবস প্রতি বছরই আমরা পালন করি। আগামী দিনে বিশালগড়ে কী কী কর্মসূচি রয়েছে আপনাদের, মানে কংগ্রেসের তরফে? কর্মসূচি তো যখন যেরকম আসবে তখন সেরকম কর্মসূচি আমরা নেব অবস্থানের নিরিখে। আপনারা সংগঠনের, মানে কোন সংগঠনের পক্ষ থেকে, কংগ্রেসের কোন সংগঠনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিটা করলেন? হয়তো বললাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এখানে যে বিষয়টা দেখা গিয়েছে, মানে বিশালগড়ে প্রদেশ কংগ্রেসের অনেক নেতৃত্ব কি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি, এর পেছনে কি কারণ রয়েছে? না দেখুন, এখানে আমাদের মধ্যে নেতা নেত্রীর ব্যাপার না, এখানে বিশালগড়ের সাধারণ কর্মী সমর্থক প্রায় দলের উৎস, দলের শক্তি,
আমি নিজেও একজন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। আমি এখানে আজকে অনুষ্ঠান আমার কর্মী ভাইদের সঙ্গে পালন করতে এসেছি, নেতা হিসাবে নয়, একজন পার্টির প্রাইমারি সদস্য।